Assalamu alaikum. Hello everyone. Shabai kemona sanapara. Ami Allah rahmote bhalo. Je ghurte aschi sokale bhure ektu ute. Gana hata hati gottechi. Ei baritatei amra uthchi. Toronto te ghurar jonno aschi. পাঁচ দিন থাকার চিন্তা ভাবনা করে আসছি, যদি ভালো লাগে থাকবো আরো দুই দিন। এই যে আমি যেখানে আছি এখানে বাইরে অনেক সুন্দর ঘাসের মধ্যে হাঁটতেছি, এখানে একটা লেকের মতো আছে, এই যে বসার প্লেস, পাশের গুলা বাড়ি, সকালে এখন রোদ উঠতেছে, এখন কোনো বরফ নাই, কিছু নাই, এখানে একটু একটু ঠান্ডা, ঠান্ডাগুলা ভালোই লাগতেছে। এই যে লেকের মধ্যে আমি দাঁড়াইয়াছি, সবাই বাড়িতে এখানে বসার প্লেস দিছে, গাছগুলা সব পাতা ঝরে গেছিল, বরফে ইয়ে হয়ে গেছিল, এখন সব গাছগুলো আবার সবুজ হয়ে গেছে। পাহাড়ের মধ্যে বাসা, নিচে লেকের মতোই, অনেক নিচে, এই যে এখানে এই যে বাড়িগুলো মনে হচ্ছে বিল্ডিং, কিন্তু এগুলো কাঠের, অনেক মজবুত, অনেক সুন্দর। আমি পিছনে এই হাঁটাহাঁটি করতেছি, সামনেটা অনেক সুন্দর, আরও পিছনটাও সুন্দর, সামনেরটাও সুন্দর। পাশে আরেকটা এই যে গাছের আড়ালে একটা বাড়ি রয়েছে, কোনো লোকজন নাই, কিছু নাই, ওই যে অনেক দূরে চিপার মধ্যে অনেক লোক বসে আছে, আড়ালে, গাছের আড়ালে। জুম দিয়ে দেখাচ্ছি, আমরা এখন বের হব একটু পরেই, ঘুরতে যাব, ঘোরাঘুরি করবো, দেখবো সব কিছু। আল্লাহর কি অশেষ রহমত, গাছগুলা যখন বরফ পড়ে তখন মরে যায়, এখন আবার সামার আসলে তখন গাছগুলা আবার জীবন ফিরে পায়,
আবার সবুজ হয়ে যায়। রোদ উঠতেছে অথচ এখানে গায়ে রোদগুলা খুব কমই লাগতেছে, কিন্তু ঠান্ডা, শীতের দিনের মতো ঠান্ডা ঠান্ডা লাগতেছে। বসে আছি, ওরা সবাই ঘুমাচ্ছে। বাপ মেয়ে দুইজনেই ঘুমাচ্ছে, আমি একা একা এখানে বসে আছি, দেখতেছি সব। আসার পর থেকে তো শুধু রেস্টেই করতেছি, ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি।